Hello viewers, welcome to my channel and subscribe my channel and support me. আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা লুট কার্ড পাবেন এবং ডায়মন্ড কিভাবে পাবেন। এনিমিকে কিল করলেই ডায়মন্ড, যার অপেক্ষায় আমরা ছিলাম আজকে তা আসছে। এনিমিকে কিল করলে লাস্টের দিকে একটু সার্চ করলে একটু গান যেভাবে লুট করা হয় সেইভাবে একটু খুঁজে দেখবেন যে লাস্টের দিকে একটা নীল কালার বক্স থাকে, ওই বক্সটায় আপনি কালেক্ট করবেন। এনিমি প্রত্যেকটা এনিমি কিল করলেই পাবেন। ওই বক্সটা আপনি স্টোরে দেবেন, স্টোরে না সরি ভল্টে দেবেন। তারপর দেখবেন ক্রিয়েটস নামে একটা আইটেম লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে দেখবেন এই কয়টি প্রাইজ আপনি পেতে পারেন। আমি আগে 8-9টি ছিল, সেই 9টি আমি ইউজ করছি আপনাদের দেখাই। আবার 2টি এনিমি কিল করে 2টি পাইছি। এই 2 আইটেম যখনই আপনার শেষ হয়ে যাবে তখনই ওই অপশানও শেষ হয়ে যাবে। আপনাদের দেখাই কিভাবে তা ওটা আপনারা পাবেন। পজ করে রাখি, যখন কি এনিমিকে কিল করব তখন দেখাবো। এখানে দেখুন একটা কিল করছি, এখানে দেখুন একটা নীল কালার আইটেম আসছে সিগারেট লুট ক্রেট নামে। এখানেও দেখুন একটা সিগারেট লুট ক্রেট নামে আইটেম আসছে। এইভাবে এটা কালেক্ট করতে হয়। এনিমি কিল করার পরে সেখান থেকে কালেক্ট করতে হয়, বা অথবা কেউ কিল করে কালেক্ট না করলে আপনি কালেক্ট করতে পারবেন। আমি মারা গিয়ে দেখাচ্ছি কিভাবে এটা ওপেন করতে হয়। একটি এনিমি কিল করছি, এখানেও দেখুন লাস্টের দিকে, হ্যাঁ এখানে একটা অপশান থাকবে। টিকিট মেরে নেই, একটা এনিমি আসছে। এখানেও সেই অপশানই থাকবে, লাস্টে দেখবেন। এটা লাস্টে দেওয়া থাকে, 100% রিয়েল এই ভিডিওটি। এখানে ওপেন লেখার একটা, মারা গিয়ার পরে ওপেন লেখার একটা অপশন দেখবে, করার পরে এখানে আসবে। আপনার লাক যদি ভালো হয় তাহলে আপনি পাবেন ডায়মন্ড। তাছাড়া আপনাকে অথবা আপনি ভল্টে গিয়ে এই এখানে একটা ক্রিয়েটস নামে একটা অপশান থাকবে, ওখানে ক্লিক করবেন, তাহলেই ওখান থেকেও ওপেন করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডের কাছে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট মাই চ্যানেল এবং সাপোর্ট করবেন আমাকে। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো।